বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন পিএসএস চালু করতে যাচ্ছে। বর্তমান পিএসএস সিটা থেকে ভিন্ন আরেক প্রতিষ্ঠান সেরব এই কার্যক্রম স্থানান্তর শুরু হবে 26 ফেব্রুয়ারি থেকে। ফলে পরদিন 27 ফেব্রুয়ারি থেকেই যাত্রীরা অনলাইনে টিকিট বুকিং, চেক ইন, ওয়েব সার্ভিস এবং অন্যান্য সেবা পাবেন। তবে ওয়েবসাইটে টিকিট কেনার সুবিধা থাকলেও মোবাইল অ্যাপ্লিকেশনে এখনই চালু হচ্ছে না এই সুবিধাটি। বিমান জানিয়েছে বর্তমান পিএসএস সিটা থেকে তাদের তথ্যভাণ্ডার সেরপে হস্তান্তর করার জন্য 26 ফেব্রুয়ারি বিকেল 3:45 থেকে কাজ শুরু হবে, চলবে 27 ফেব্রুয়ারি রাত 3 পর্যন্ত। এ কারণে প্রায় 11.5 ঘন্টা বিমানের সব চ্যানেল থেকে টিকিট বুকিং, রিজার্ভেশন ও টিকিট ইস্যু সংশ্লিষ্ট সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহের খন্দকার জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় এই সময়ও শিডিউল অনুযায়ী এয়ারপোর্টের চেক ইন সহ বিমান পরিবহন সংক্রান্ত সকল কার্যক্রম যথারীতি চালু থাকবে এবং সব ফ্লাইট যথাসময় গমন ও প্রত্যাবর্তন করবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিমানের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি এখন মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট বিক্রয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সেটি বাস্তবায়নে 3 বছর সময় লাগে। এই অ্যাপস বানাতে 2017 সালের 4 জানুয়ারি 6 সদস্যের একটি টিম গঠন করেছিল বিমান। 2018 সালের 19 ফেব্রুয়ারি মাসে চালু হয় বিমান হলিডেজ নামে একটি অ্যাপ। বিমানের তৎকালীন চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন। বিমানের এই হলিডেউইং পরিচালনার দায়িত্ব পায় ট্রাভেল শপ। ট্রাভেল শপের এক্সিকিউটিভ চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন নাজবুল আলম উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। পরে এই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয় বিমানের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করার জন্য। 2019 সালের ডিসেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 10ই আগস্ট থেকে অনলাইন প্ল্যাটফর্মে বন্ধ রয়েছে বিমানের টিকিট বিক্রি। জানা গেছে বিমান সার্ভারের ভাড়া পরিশোধ করছে না, এই অভিযোগ তুলে সেবা বন্ধ করে দেয় ট্রাভেল শপ। ট্রাভেল শপের অদক্ষতাকে দায়ী করে চুক্তি বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2021 সালে সেপ্টেম্বর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ সহ অনলাইন প্ল্যাটফর্মে টিকিটিং ছাড়াও নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন পিএসএস চালু করতে দায়িত্ব দেয় সেবার কর্পোরেশনকে। চুক্তির আওতায় সেরব সৈনিক প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম পিএসএসের মাধ্যমে বিমানের টিকিটিং ব্যবস্থা ডিজিটাল রূপান্তর, রাজস্ব বৃদ্ধি এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যেতে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিমানের ফ্লাইট প্ল্যান তৈরি সহ বাণিজ্যিক কার্যক্রমও উন্নত করতে সহায়তা করছে এই প্রতিষ্ঠানটি। বিমানের বিপণন বিভাগ ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মী এবং ট্রাভেল এজেন্সির নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশনের বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। 27 ফেব্রুয়ারি থেকে সেরবের মাধ্যমে নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন চালু হলে বিমান টিকিটের ব্যয় কমে যাবে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনে আরও বেশি বিমানের সেবা গ্রহণ করতে পারবেন এবং রিফান্ড করারও সুযোগ পাবেন।